এই বাসা কি আছে? আরে চাচু কি অবস্থা? আই তোর মা কই? একটু আগে এখানেই ছিল, যে ঝুমুর ফুপির সাথে এক জায়গায় গিয়েছে। ও আরে বলিস না, তোর বাপের কারণে আমার এখানে আসা লাগলো, পুরো ইমার্জেন্সি ছুটি নিয়ে। মানে আমার গ্রামে আসতে হবে, নালে নাকি হচ্ছে না, তাই চলে আসলাম। আমার গ্রাম একদমই ভালো লাগে না। আমার গ্রাম অনেক ভালো লাগে, অনেক। চাচু তুমি আমাকে একটা ডাব ফেলে দাও না। ডাব? ডাব পারবো আমি? কিভাবে পারো? প্রথমে তোমাকে আগে লুঙ্গি পরতে হবে, তারপর ওইটা হাফ প্যান্টের মতো করতে হবে, তারপর তুমি পারবা। লুঙ্গি পরতে হবে না, তারপর ডাব পরতে হবে? আমার তো লুঙ্গি নাই। তো চল লুঙ্গি কিনে নিয়ে আসি। তো লুঙ্গি কিনে ফেলে, তারপর ডাব পারে ফেলবো একসাথে। আর বইল না, তোমার এই বাসা কেউ চিনতে ছিল না। তা আসার পথে একটা ছেলের সাথে দেখা হইলো, সে কি ভুল ভাল কথাবার্তা বললো, পেঁচাইলো কথা। দেড় ঘন্টা ধরে হাঁটার পর তোমার বাসা আসলো। ওর লাগো কোন ফুলার লোকে যাওয়া হয়েছে? এই ফুলাটা কিরকম দেখতে? কিরকম দেখতে? কালা। হ্যাঁ কালো, অনেক বেশ। ওর লাগো কালা জুসা। কালা জুসা? কি খালা? কালা জুসার লোকে তো তোর দেখা হয়েছে। কালা জুসা মানে হইলো কালা জৈস্যা। জৈস্যা কি আবার? কালা জৈস্যা? কালা জসিম। আরে আমগো হিরু জসিম তো কত সুন্দর আসিল, কত মিষ্টি চেহারা আসিল, আর এইটা এইটা এমন বিজাতের বিজাত কিছু করছে ধরে। কি কথা কথা ঘুরে বলে, কি আপনার পরিচয় পত্র দেন, আমি এলাকার সামরিক বাহিনী, কি সব জানি বলতেছিল। মানে আমি মাথা সমস্যা আছে মনে। তুই কবি, আমি হইল সিংহ, তোর মতো দশটা রে, তোর মতো দশটা কালা জুসা রে গিল্লা খাইলাম। এই কথা কই দিই? ওরা গিল্লা খাইনি। মই চল তুলি চল, লুঙ্গি কিনবো একসাথে। ওরা একটা লুঙ্গি কিনে দেবো, নিজে একটা লুঙ্গি কিনবো, তারপর ডাব পারবো একসাথে আমরা। এই আমাকে লুঙ্গি কিনে দিবা কেন? আমাকে একটা শাড়ি কিনে দিও, হলুদ কালার শাড়ি। যা ডান, তুই চাইছো শাড়ি হয়ে যাবে, চল। খালার বাইতেছো? তোমার খালা কি কই? হ্যাঁ আমার নাতিন রে, আমি একটা হলুদ শাড়ি কিনে দেবো আমার নাতিন রে, তখন একটা গোল্ডা পাখির মতো লাগবো। কি তোর মনে হয় আসলে টাকা দিবে শেফালি খালা? টাকা দিবে? এই যে তোর এই লুঙ্গি কিনবি, শাড়ি কিনবি, খালা কি টাকা দিলা? কি টাকা আমি দেই না, আগে দিছি 10 লাখ, লাগে ওহন আরো 10 লাখ দিব। শেফালি খালা রক্স। চিয়ার, সাই তুলি, চল শপিং করে আসি আমরা, তারপর আমরা ডাকি না। খালা আসতেছি। আ তাড়াতাড়ি আইস। ঠিক আছে। আচ্ছা গাড়িটা তুমি চালালে একটা মজার জিনিস হতো, সবাই ভাবতো যে আমি কি সুন্দরী একজন ড্রাইভার রেখেছি। তো আমাকে ড্রাইভারের মতো মনে হয়? হ্যাঁ